জনমত উপেক্ষা করে প্রশাসনে নির্বাচন করলে সরকার ক্ষমতা দীর্ঘমেয়াদে করতে পারবে না বলে মনে করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ক্ষমতা হারানোর সংখ্যা থেকে প্রতিপক্ষকে হামলা, মামলা ও হয়রানির চূড়ান্ত পথ বেছে নিয়েছে সরকার। দলটির মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ মনে করেন, দেশের স্বার্থে এমন পাতানো নির্বাচন থেকে এখন সরকারের সরে আসার সময় রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন তো হিজানা। ভোট অধিকার প্রয়োগের শক্তি। বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে ইসলামী যে কয়টি দলের তৎপরতা দেখা যায়, এদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এগিয়ে। নির্বাচনী তফসিল বাতিল ও সরকারের পদত্যাগের দাবিতে দলটি নিজেদের কর্মসূচি অব্যাহত রেখেছে। সম্প্রতি সরকার পতনের আন্দোলন জোরদার করতে সংলাপের আয়োজন করে বিএনপি ও ডানপন্থী এবং বামধারার কয়েকটি রাজনৈতিক দলকে একই টেবিলে নিয়ে আসে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আওয়ামী লীগের অধীনে 2018 সালের নির্বাচনে অংশ নিলেও এবার দলটি হাঁটছে ভিন্ন পথে। 300 আসনে প্রার্থী দেওয়ার ক্ষমতা ও প্রস্তুতি থাকলেও হঠাৎ এমন ইউটার্নের নেপথ্যের কারণ কি, এমন প্রশ্নে দলটির মহাসচিব বলছেন, অন্যবারের চেয়ে এই নির্বাচন একেবারে ভিন্ন, পাতানো এবং প্রহসনের। স্থানীয় সরকার নির্বাচন হয়ে গেল, এরপর সিটি নির্বাচন হলো, সেখানে কি হয়েছে দেশবাসী তো জানে। এবার নির্বাচন তো একটা পাতানো নির্বাচন হবে, এটা আমরা আগেও ধারণা করেছিলাম। এই জন্যে প্রায় 2 বছর আগের থেকে আমরা সরকারকে বলে আসতেছি যে এই অবস্থায় নির্বাচন হলে আমরা তো যাবই না, আর সচেতন কোনো রাজনৈতিক দল যাবে বলে আমাদের কাছে মনে হয় না। দলটির এ নেতা মনে করেন, জনগণের ভাষা না বুঝে ক্ষমতা হারানোর ভয়ে সরকার স্বেচ্ছাচারিতার চরম পর্যায়ে পৌঁছেছে। স্বেচ্ছাচারিতা যখন চরম পর্যায়ে পৌঁছায় তাদের একটা পরিণতি, মারাত্মক পরিণতি শিকার হতে হয়। তা বর্তমান সরকারের স্বেচ্ছাচারিতা কিন্তু চরম পর্যায়ে পৌঁছা যাচ্ছে, এই জন্যে তাদেরও একটা অধঃপতন আসতে পারে। মানে কোনো সরকার স্বেচ্ছাচারিতার মাধ্যমে তাদের ক্ষমতা দীর্ঘমেয়াদী করতে পারে নাই, এরা পারবে না। কোনভাবে সেটা সমাপ্তি ঘটবে, সেই চরম অবস্থার সম্মুখীন হবে, সেটা আমরা কেউ জানি না। নিজেদের বিতর্কের ঊর্ধ্বে রাখতে দ্বাদশ নির্বাচনে অংশ না নিতে বিভিন্ন ইসলামী দল ও জাতীয় পার্টির প্রতিও আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলনের এ নেতা। এখনও যত সময় আছে, তারা পাতানো নির্বাচনে নাটকে অভিনয় কোনো ভূমিকা না রাখুক, এটা আমরা চাই। গেলে তারাও বিতর্কিত হবে, দেশের মন বিরক্ত হবে, আর ইসলামী শক্তির যে একটা ঐক্যের সম্ভাবনা, এটাও কিন্তু অনেকটা ক্ষতিগ্রস্ত হবে। ভোট কেন্দ্রে না গিয়ে অন্যায়ের প্রতিবাদ করতে জনগণের প্রতিও আহ্বান জানায় ইসলামী আন্দোলন বাংলাদেশ। তৌহিদ রানা, জিটিভি নিউজ, ঢাকা।